তো এখন বাজে দুপুর দুটো, এখন দেখি আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে কি বার? আজকে 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 বৃহস্পতিবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, বারও ভুলে যাচ্ছি। সকালবেলা থেকে মুডটা সেরকম ভালো নেই, ভালো নেই বলতে কালকে রাত্রিবেলা হঠাৎ করেই এরকম একটা স্বপ্ন দেখছি যে আমি আমার মাকে গীতা পড়ে শোনাচ্ছি, মানে গীতার গল্প শোনাচ্ছি। এত কিছু থাক থাকতে এই স্বপ্নটাই দেখলাম। আর আমার না খুব ইচ্ছা ছিল, আমি তো হঠাৎ করেই আমার যখন যে মেয়ের দিনে মহালয়ার দিনে, এবছর দুর্গাপুজোর মহালয়ার দিনে আমাকে আমার স্বামী এনে দিল, রাম গীতা এনে দিল দোকানে, হঠাৎ করে গীতা বিক্রি করতে এসেছিল, গীতা এনে দিল। তখন তো আমি প্রেগনেন্ট ছিলাম, হঠাৎ করেই পড়া শুরু করলাম, তার আগে তো গীতা পাঠ করতাম না। এবার আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার মাকে, মা খুব অসুস্থ হয়ে যাচ্ছিল দিন দিন, তো একদিন গীতা পাঠ করে শোনাবো। হয়তো ওটাই হয়তো মনে চাগার দিয়েছে বা কিছু। আর এখন মাঝে মাঝেই মনে হয় যে আমি আগে যতবার কেঁদেছি ততবার আমার মাও আমার সাথে কেঁদেছি, কিন্তু এখন যখন আমি হাসছি আমার মা আমার সাথে হাসছে না। আর আমি যখন এই কথাটা ডাক্তারকে বলেছিলাম, আমার ডাক্তারকে, যে আমার মা নেই, তখন ডাক্তার বলেছিল যে কোথাও না কোথাও থেকে তোমার মা দেখবে, আশীর্বাদ করবে। কিন্তু মা আশীর্বাদ করলে দেখলো, কিন্তু আমি তো সেটা দেখতে পাচ্ছি না যে মা আমাকে দেখছে। কষ্ট হয়, ভালো লাগে না, একের সময় যেন মুডটা অফ হয়ে থাকে। যাই হোক, তো আজকে দিনটা ওরমভাবেই শুরু হয়েছে, আর সকালবেলা থেকে সেরকম মুড অফ হয়েছিল। তো এখন বাজে দুপুর দুটো, ভাত টাত খাওয়া হয়ে গেছে। আজকে ভাতে ভাত দিয়ে খেয়েছি, উচ্ছে ভাতে, শিম ভাতে, ডাল ভাতে, ডিম সেদ্ধ, বেলে মাছ ভাজা, এইসব দিয়ে ভাত খেয়েছি। আর কালো জিরা তোমার প্রথম ভাতেই থাকে। কালো জিরাটা এই জন্য খাই যে প্রেগনেন্সির পর যখন ডেলিভারি হয়, ডেলিভারি টাইমে খুব ভালো ওই যে নাড়ি শুকানোর ব্যাপার থাকে না, ওটা কালো জিরাটা খেলে খুব ভালো হয়। আর আমার বাবুল আজ সকালবেলা থেকে ঘুমোচ্ছে, কালকে ওর ভ্যাকসিন আছে। ভ্যাকসিন হলে তো সারাদিন ঘুমোতে পারে না, হয়তো ও আজকে থেকে বুঝে গেছে, বাচ্চারা তো এইসব ব্যাপারটা খুব ভালো বোঝে, ওই জন্য আজকে ঘুমটা পুষিয়ে নিচ্ছে। এতটুকুনি ঘুম ভাঙছে না ওর, ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে। অন্যদিনে স্নান করার পর কত খেলা করে আর ঘুমোয় না, সারা সকাল থেকে খেলা করে, কি জানি আজকে ওই জন্য ঘুমোচ্ছে। এখন একটুখানি কথা বলেছি, সব লাইটগুলো জ্বেলে দিয়েছি সিলিংয়ে, ওই জন্য দেখে ওই লাইটটা পুচুকো পড়লো, উঠে পড়ে, ওই একটুখানি উঠেছে। আর যেটা আজকে একটা, কালকে ভ্যাকসিন আছে, আর তাছাড়া আজকে একটা বিকেলবেলাও চেকআপে নিয়ে যাবো, রেগুলার চেকআপে। এমন কিছু হয়নি যেটার জন্য ওকে ডাক্তার দেখাতে হবে, কিন্তু ছোটো 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 অনেকগুলো জিনিস হয়েছে যেগুলো সবগুলো মিলে আমার মনে হলো না একটা ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো। এমনি মান্থলি চেকআপের তো একটা ব্যাপার থাকে, এই মাসে একবারও করা হয়নি, তো ওই জন্য একবার ভাবছি না ডাক্তারটা দেখিয়েই নি। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে অ্যাপোলোতে, আজকে বিকেলবেলা আমি আর মা যাব, গিয়ে ওকে ডাক্তারটা দেখিয়ে আনবো। অনেকগুলো অনেকগুলো, আর মাঝে মাঝে একটু হাঁচি দিচ্ছে। এখন ডাক্তারখানায় যাই, লোকজন দেখে ভাববে কি যে আমি বোধহয় কোথাও ঘুরতে গেছি, এত কিছু সাথে করে নিয়ে যাই। ডাক্তারখানায় যাই যখন ভ্যাকসিন নিতে যাই, বাচ্চাকে নিয়ে আমি ওইটা জায়গাতেই একমাত্র বেরোই, আর তো কোথাও বেরোই না এত ছোটো বাচ্চাকে নিয়ে। আর এখন যা চারিদিকে হচ্ছে, না বেরোনোই ভালো, কিন্তু তবু ওই দুটো জায়গায় যখন যাই, মানে সচরাচর বেরোয় না, তো আমার খালি মনে হয় যে এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, ওয়াইপস, ডায়পার এক্সট্রা, তারপরে এক্সট্রা জামা কাপড়, মানে সব নিয়ে যাই, সব নিয়ে যাই। দুধ এর মানে পাউডার দুধটা নিয়ে নিই, FM-টা কৌটোর মধ্যে নিই, আরেকটা কৌটোতে গরম জল নিয়ে নিই, এইভাবে সবই নিয়ে যাই আমি। কী হয়ে গেছি, এখন বাজে 4:45, 4:45 হয়ে গেছে, আর আমরা এখন খুব সুন্দর করে সাজু গোজু করে নিয়ে বেড়া বেড়া করতে যাবো, কোথায় না ডাক্তারখানায়। তাই তো বাবা, 5টার সময় ডাক্তার আসবে, চলো আমরা রাস্তাটা টপকে যাই, তাহলেই আমরা ডাক্তারখানায় পৌঁছে যাবো। আমাদের বাড়ির সত্যি খুব কাছাকাছি ডাক্তারখানাটা। এই যাচ্ছে জেগে জেগে, অন্যদিনে তো ঘুমোতো, আগে ঘুমোতো ছোটবেলা, এখন বড় হয়ে গেছে বলে জেগে আছে। তো আমরা যে ডাক্তারকে দেখাতে যাচ্ছি, সেই ডাক্তারের নাম হচ্ছে সুবীর পাল। তো বাড়িপুরের সব থেকে মানে নাম্বার 1 বাচ্চাদের ডাক্তার হচ্ছে সুবীর পাল। তো এর আগে ওকে, আমার যখন 12-14 দিন বাচ্চার বয়স ছিল, তখন একবার মা নিয়ে গেছিলো আর ও নিয়ে গেছিলো, তখন দেখেছিল, কিন্তু সেটা অন্য জায়গা, সেখানে প্রচুর ভিড় হয়, কিন্তু এই অ্যাপেলোতে আমাদের বাড়ির কাছাকাছি, এটা ওটাতে অল্প ভিড় হয় বলে ওই জন্যই এখানেই নিয়ে যাচ্ছি, আর বাড়ির কাছাকাছি। আর এখন চারিদিকে যা পরিস্থিতি, বাচ্চাদের বাইরে বের করাই মানে খুবই টেনশনের, কিন্তু একটা চেকআপের জন্য তো নিয়ে যেতেই হবে। আর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, ভেতরে ভিডিও অ্যালাউ করাইলো না, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। ডাক্তার কি বললো না বলো সেটা আপনাদেরকে বাড়িতে গিয়েই আমি বলছি। তো ওখান থেকে চলে এসি, এসে তারপরে ওকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে দেখলাম ও ঘুমিয়েও পড়লো, তারপরে আবার ঘুম থেকে উঠেও পড়লো। যতক্ষণ আমি একটুখানি ফ্রেশ হলাম, ওকে একটুখানি ফ্রেশ করলাম, তারপরে ওকে বিছানায় তুললাম, কারণ ওই বিছানাটা সবসময় ও যেহেতু থাকে, তো আগে জামা কাপড় ছাড়ে দিলাম। আর একটুখানি সর্দি অল্প একটুখানি আছে, নেজাল ড্রপ দিলে হয়ে যাবে, কিন্তু আমি নেজাল ড্রপ ইউজ করতে চাই না, কারণ আমি নিজে চোখের সামনে দেখেছি নেজাল ড্রপ ইউজ একবার যদি বাচ্চার অভ্যেসে দাঁড়িয়ে যায়, বাচ্চা বড় হয়ে যাবে, তবু নেজাল ড্রপের অভ্যেস আর যাবে না, ওই জন্য আমি দিই না। সর্দি অল্প আছে, খুবই সামান্য আছে, আর পেট ব্যথার জন্যই ও কাঁদে, ও পটিটা ক্লিয়ার হচ্ছে না বলে বা কিছু হয়তো প্রবলেম, সেই সবের ওষুধ দিয়ে দিয়েছে, সব ঠিক আছে। ডাক্তারটাকে আমি প্রথমবার গেলাম,
এর আগে মা গেছিল, আর মানে মা ওকে নিয়ে গেছিল যখন আমার 12-14 দিন ওর বয়স ছিল। তারপরে আবার আজকে নিয়ে গেলাম ওই ডাক্তারের, সেম ডাক্তারের কাছে। তখন তো আমি দেখিনি ডাক্তারকে, আমি নিজে ডাক্তারের কাছেই প্রথমবার গিয়ে স্যাটিসফাই, মানে যা যা একটা মা হিসেবে জানা থাকে, যা যা ঠিক আছে, হ্যাঁ আমার ডাক্তার হিসেবে এই ডাক্তারটাকে, মানে হয় না আমি যে যে কথাগুলো জিজ্ঞেস করলাম ঠিকঠাক উত্তর যদি পাই মনে হয় না ঠিক আছে এই ডাক্তার, তো সেই হিসেবে আমার মনে হলো না এই ডাক্তারটা ঠিক আছে আমার বেবির জন্য। মা হিসেবে যতক্ষণ স্যাটিসফাই হচ্ছি ততক্ষণ ওই একই ডাক্তারকে দেখানো মানে ঠিক এই লাগে না, তো ঠিক আছে ডাক্তার। আর যেটা সেটা হচ্ছে আজকে বৃহস্পতিবার, তো আজকে রাত্রিবেলা চিলি চিকেন হবে, পকোড়া মা বোধহয় ব্যাটার রেখে মেখেই গেছিল মেয়েটা, তো গরম গরম পকোড়া ভেজে দিয়েছে, এগুলো দিয়ে এখন মুড়ি খাবো। রাত্রিবেলা বাদ বাকি পকোড়া কিছু ভাজা হবে, সেগুলো দিয়ে চিলি চিকেন করে নেওয়া হবে, আর যেটা সেটা হচ্ছে পকোড়া দিয়ে মুড়ি খেয়ে দিয়ে এখন আমি একটুখানি চিল করবো, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা আছে, দুপুরবেলা আমার ঘুম হয়নি, এখন পর্যন্ত মেকআপ তুলিনি, আগে দিলাম মেকআপ করলে আগে 8-10টা রিল করতাম, এখন সেই রিলটা করবো যে সেটুকুনিরও টাইম নেই। কি বলতে বলছো বলো, বাজাবো এটা বাজাবো, এটা বাজাবো, এটা বাজাবো, হ্যাঁ এটা রবীন্দ্রসঙ্গীত গাও, একটু গান গাও, একটু কথা শোনো, একটু কথা বলো, কি বলছো বলো বলো, উই হাই বলো বলো, কি বলছো বলো 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 বলো, বাবারে এবার কান্নার রব উঠছে নাকি, একটু কাঁদি তাহলে, অনেক একটু কোলে উঠে বসে থাকি, অনেকক্ষণ বিছানায় শুয়ে আছে, ইচ্ছা করছে এবার কোলে উঠে বসবো। কালকে এই বাচ্চাটার প্যাক ফুটবে, সারা দিন ওকে এমনিও কোলে নিয়ে বসে থাকতে হবে, বলো বাবা। আজকে নতুন জামা পরে প্যাক ফোটাতে নয়, আজকে নতুন জামা পরে ডাক্তার দেখাতে গেছিল, আবার কালকেও নতুন জামা পরে প্যাক ফোটাতে যাবে। হ্যাঁ বলো, কথা বলো, এ বলো, বি বলো, সি কথা বলো, কথা বলো, কথা বলো।